সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এমন রয়েছি আপনাদের সাথে। আমরা প্রতিদিনই প্রায় ইউটিউব ইউজ করে থাকি, অ্যান্ড ইউটিউব ইউজ করার সময় মাঝে মাঝে আমাদের সামনে VFX এর ভিডিও এসেছে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা VFX স্টাইলে ভিডিও ক্রিয়েট করতে পারেন অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি এখনো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড আপনাদের সামনে দেখতেছেন অলরেডি ওপেন করা আছে অ্যাডোবি আফটার এফেক্ট CC 2017। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলটি, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখে নিয়েছেন অলরেডি। সো এটাকে কিভাবে আমি ক্রিয়েট করছি সেটাই দেখাবো। সো ওইটার জন্য আমি ফার্স্টে এখান থেকে এই দুইটা ডিলিট করে দিচ্ছি, টেক্সটিং লেয়ার অ্যান্ড ইফেক্টে গিয়ে। আমি আর ইফেক্টটা ডিলিট করব না, কারণ ইফেক্টটা ডিলিট করলে এখন আবার অনেকগুলো সময় বাড়বে মানে ভিডিওতে, কারণ এই যে ইফেক্টটা আমার এখানে অনেকটাই স্লোলি কাজ করে, মানে স্লোলি আসে, দ্যাটস ওয়াই। সো ইফেক্টের জন্য আপনারা সিম্পলি এখানে ইফেক্ট প্যানেলে গিয়ে লিখবেন 3D ক্যামেরা ট্র্যাকার। সো এটাকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, অ্যান্ড অটোমেটিকলি আপনাদের অ্যানালাইজ হয়ে এটি ক্রিয়েট হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল ক্রিয়েট হওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি ফার্স্টে এই যে এই লাইনে সবগুলি পয়েন্টার সিলেক্ট করে নেব, পয়েন্টার সিলেক্ট করা শেষ, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট টেক্সট অ্যান্ড ক্যামেরা। তো ক্যামেরা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো অবশ্যই এখান থেকে ক্যামেরা ক্রিয়েট ক্যামেরাতে ক্লিক করে দেবেন যাতে ক্যামেরাটা ক্রিয়েট হয়ে যায়। সো আমি ফার্স্টে দিনে দেন এখন দিতে হয়েছে। এনিওয়ে তারপরে এখানে আসবো আমরা এই সাইডে, আমার ক্ষেত্রে আমি দুই সাইডেই কাজ করতেছি, আপনারা চাইলে পুরাটা মিলে কাজ করতে পারেন। সো আমি জাস্ট দুই সাইডে কাজ করতেছি, যেহেতু এটা একটা ছোটোখাটো টিউটোরিয়াল বেসিকের জন্য, বেসিক ইনফোর জন্য। তো অতটা মানে আমি কী বলে যাই পয়েন্ট নিব না। ওকে, দেন এখানে একটা আছে, ওকে। সো রাইট বাটন ক্লিক করে আবার ক্রিয়েট টেক্সটে দিব, বাস আমাদের কাজ শেষ। এখন কী করতে হবে, এখন হচ্ছে যে ফার্স্টে সেকেন্ড টেক্সট যেটা সেটাকে আমি ছোটো করে নেব, একদম পিচ্ছু করে নেব। দেন শিফট পি প্রেস করে এটাকে মাঝখানে নিয়ে যাব, দেন একটু নিচে, দেন এখানে আমি প্রথমে আপনারা দেখেছেন ওইখানে আমি লিখেছিলাম আমার চ্যানেলের নাম। সো আমি এখানে চ্যানেলের নাম দিব না, আমি এখানে দিব যে ইউটিউব। ওকে, সো এটাকে আমি পুরোপুরি হোয়াইট করে দিই, হোয়াইট কালার। দেন এটাকে আর একটু পজিশন চেঞ্জ করবো, এটার আই থিঙ্ক পারফেক্ট রাইট, তবুও আমি এটাকে একটু ছোটো করে নেব যাতে মোর দেন পারফেক্ট হয়। ওকে, সো সেকেন্ডটার জন্য আমরা সেম কাজ করবো, ফার্স্টে পি প্রেস করবো, দেন এস প্রেস করবো। তো এস প্রেস করার পর আমি এটা অটোমেটিকলি দিয়ে দিচ্ছি 417, দেন এটাকে একটু নিচে একটু সাইডে, দেন ডাবল ক্লিক, এমন কি দিই। ওকে, আর কোনো কাজ নেই, দেন সেভ। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছেন, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে বাকি থাকবে কিন্তু প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।